guys, Assalamualaikum. This is Shiva Rahman. Welcome to my YouTube channel and official Facebook page. Kemon achen shobai? Asha kori shobai onek onek bhalo achen. Alhamdulillah apnara to amio bhalo achi. So ajke chole ashlam arekta delivery vlog niye. Onek din por ekhon theke inshallah regular vlog paben. Cause amader dokano মোটামুটি ফিনিশ দোকানে কাজ ছিল, এগুলো শেষ। আর ঈদে কোনো ব্লগ করতে পারি নাই এবং রোজায়ও তেমন একটা ব্লগ দিই নাই আপনাদেরকে। আজকে আমাদের ডেলিভারি আছে, আমরা এখন আছি ক্রিয়েটিভ জুয়েলস স্কুলের ওখানে। বাকি সব আপনাদেরকে মোস্তফা দেখাচ্ছে। এখন কি উপরেটা আলাদা পাবেন নাকি? আলাদা না, আমি দিচ্ছি। ওগুলো রাখলে নষ্ট হয়ে যাবে না, এইভাবে রাখলে ঠিক থাকবে। আপনাদের আলাদা ব্যাগ আছে? আচ্ছা, আমরা প্যাকেটটা ইয়া করে নিব। আচ্ছা, ওই কাপকেকটা একটু সাবধানে নিয়ে। আমি যেগুলো চকলেট পিক আপ করে দিলাম। ये ब्लॉक के फर्स्ट प्रोडक्ट हमारे और ये डिलीवरी चार्ज का दिस हमारे তো এখন বাজার হচ্ছে রাজান রমজানের হাতে। আমি মনে করছিলাম অনেকগুলাই হবে, বাট অত বেশি না। বন্ধুরা, আপনারা ভিডিওটা দেখতে থাকুন, ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে আমাদের আপডেটগুলো দিতে থাকবো। আর এখন আমাদের লোকেশন হচ্ছে রমজান আলীর হাতে। অর্ডার ছিল জি ভাইয়া। আচ্ছা, আমি তো ওটা নিয়ে রমজান আলী হাটের ওখানে আসছি, এনআরবিসি ব্যাংকের সামনে। এই ব্যাংকের সামনে এনআরবিসি ব্যাংক আছে না একটা? আচ্ছা ভাই, একটু ওয়েট করুন ভাই, 5 মিনিট করে আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, আসেন। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। সো ক্লায়েন্টকে ফোন দিলাম, এখন ক্লায়েন্ট আসতেছে, বললো 5 মিনিট ওয়েট করতে হবে। 5 মিনিট ওয়েট করি, দেন এরপর ব্লগিং শেয়ার করি। ডেলিভারি চলে আসছে ওনারা, তো ভালো লাগলো ওনাদের। ওনারা হ্যাপি মোটামুটি কেকটা পেয়ে। আসলে আশা করি ভালো হবে, দেখতে অনেক ডেলিশিয়াস হয়েছে, আশা করি খেতে অনেক মজা হবে এটা। তো এই তো এখন আমাদের পার্সোনাল কিছু কাজ আছে, আমরা ওখানে চলে যাই। কাজটা চলে যাই আপনাদের সাথে দেখা হচ্ছে প্রায় 3-4 ঘন্টা পর। আমরা ওই ডেলিভারিটা শেষ করে আমাদের পার্সোনাল কিছু কাজ করলাম। এখন আমরা আছি মোহরা বালুকাল ওয়াসা। তো এখান থেকে একটা পার্সেল আমাদেরকে ডেলিভারি করতে হবে। এর পার্সেল রিসিভ করা হয়ে গেছে, একটা কোরআন শরীফ। তো খুবই সেন্সিটিভ ডেলিভারি করলো আজকে আমাদের। ইনশাল্লাহ আমরা ডেলিভারি দিয়ে দেবো, কোনো ব্যাপার না। আর আমাদের আরও কয়েকটা ডেলিভারি আছে আজকে। প্রোডাক্টগুলো পিক আপ করা শেষ, এখন অলরেডি আমরা মোরাদপুর চলে আসছি। মোরাদপুর দুটো মোহাম্মদপুর থেকে দুটো মোহাম্মদপুরের মোড়ের রাস্তা কেটে গেছে, তো এই জন্য এখন ঘুরে যেতে হবে অনেক দূর। আসলে প্যারা কোনো যাওয়ার কিছু করার নেই। মোরাদপুরের ডেলিভারিটা শেষ, এখন আমাদের মোস্তফা বাইক চালাচ্ছে। একটা আমরা এখন মধুনগর ব্রিজের উপরে আছি, জালি গেট বলে এখানে, যদিও একটা লাইটও নেই এখানে। গাইজ, এমন একটা জায়গায় আসলাম, একটা মানুষও নাই, কিছু নাই এখানে, অন্ধকার, লাইটের অবস্থা ভালো না। আচ্ছা, 2টা মানুষ আসতেছে বন্ধু, এগুলোতেই জিজ্ঞেস করতে। আর ভাইয়া, ডাবল হাজির বাড়ি কোন দিকে? এদিক দিয়ে। আর কতক্ষণ চালাতে হবে গাড়ি? আচ্ছা আচ্ছা, চল তাহলে। 2 মিনিট না? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা ভাইয়ার সাথে চলো। আমার জীবন আসেনি একটা পুকুর দেখবেন, পুকুর পারে যে ঘরটা দেখবেন ওইটাই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। দেখেন নাই আসলে এই এরিয়াতে আমরা এমন একটা জায়গায় আসছি কাউকেই দেখতে পারতেছি না, আর লাইটও হাই লাইটও যা আছে এগুলা কোনোরকম আর কি। তো দেখা যাক, আল্লাহ ভরসা। এদিকের অবস্থাটা এখন একদম নিরিবিলি, একদম যারা দূর গ্রামে থাকে এটা তো আসলে গ্রামটা দেখ না দিনে ডেলিভারি করতে ভালো লাগে, বাট রাতে কেমন জানি একটু লাগে। রাস্তাও ঠিক আছে, তবে এখানে একটু বেশি হয়ে গেছে আর কি আমাদের জন্য। হঠাৎ আসছি তো এই জন্য লাগতেছে অনেক দূরে। এটা না আজি মোহাম্মদ আপনার একটা পার্সেল নিয়ে আসছিলাম, আপনার মেয়ে বর্ষার জন্য একটা পার্সেল আসছিল আর কি। আমরা এখন আপনার ঘরের সামনে আছি, এখন ওনারা হয়তো আসতেছে। কিন্তু বাইরে একটা লাইট জ্বালাইছে, এখন আমরা মোটামুটি একটু কেমন লাগতেছে তোর? তো গাইস, এই তো আমাদের ডেলিভারিটা দেয়া শেষ। আলহামদুলিল্লাহ আমাদের ক্লায়েন্টটা খুবই ভালো ছিলেন, আঙ্কেল খুবই ভালো বিহেভিয়ার ওনার, তো ভালো লাগছে আসলে বলার বাইরে। এরকম যদি প্রত্যেকটা ক্লায়েন্ট হতো আসলে ডেলিভারি করাটাকেই মানুষ অনেকে পেশা হিসেবে নিয়ে নিত আমাদের মতো। তো এটাই আশা করি চেঞ্জ আসবে আস্তে আস্তে, একদিন না একদিন চেঞ্জ হবে, এইটাই আশা। এইটাই কথা হচ্ছে মানুষজন যে আসলে খুবই ভালো মানুষ। হ্যাঁ, আমিও তো প্রথমে ওনাকে দেখে ভয় পেয়েছি, মানে অনেক লাইন থাকে না, মানে ফেসটা খুবই গরম এই টাইপের লাগছিল ওনাকে দেখে। তো কী বলবো না বলবো, আমি ক্যামেরা অন করতেই মনে হয় ভুলে গেছিলাম, ক্যামেরা অফ ছিল। তো মোবাইলে যদি একটু করে আমি আর আমার বন্ধু মোস্তফা আমরা ভিডিও করতেছিলাম, তো অতটুকে হয়তো ওনাকে একটু করে দেখা গেছে আর কি। তো গাইজ, আজকের ব্লগটা এতটুকুই এখানে শেষ করে দিচ্ছি। আশা করি আপনাদের ব্লগটা ভালো লাগবে। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, লাইক করে দিন, কমেন্ট করে দিন, অ্যান্ড এতক্ষণ জোরে যারা দেখেছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিন। দেখা যাবে আপনার সাথে পরবর্তী যে কোনো ব্লগে। তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকে আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।